প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে এই যে 57 জনকে ছেড়ে দিল, এটা ডেফিনেটলি আপনাদের একটা প্রথম অর্জন। সে এরকম ধারাবাহিকতা প্রবাসীদের ক্ষেত্রে, প্রবাসীদের কাজের ক্ষেত্রে আপনারা কতটুকু বজায় রাখতে চান? দেখুন, আমরা তো পুরোটাই বজায় রাখতে চাই। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো ধরনের সাফার না করেন। একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকেই তৈরি করে দিই। আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন এবং ওখানে যাওয়ার পরে যেন তাদের প্রতি যে সার্ভিস ডেলিভারি সেটা আমরা যেন বাড়াতে পারি। তার সবগুলি বিষয় নিয়ে আলাপ হবে, প্রসঙ্গের জন্য আসতেছেন, অবশ্য তার টিমটা কিন্তু থেকে যাবে এরপরেও। তো আমরা চেষ্টা করবো যে যেসব বিষয় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আছে সেগুলিকে যতটুকু আগায় নিয়ে যাওয়া যায়। স্যার, যেহেতু র‍্যাবের উপর ট্রেজারি স্যাংশন দিয়েছিল, সেটাকে আপনারা প্রায়োরিটি রাখতেছেন কিনা এটা আমি বলতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে জানি না যে এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি। এটাতে তো অন্যান্য মন্ত্রণালয়েরও ইনভলভমেন্ট আছে। ওকে, থ্যাংক ইউ। এক্সাক্ট সংখ্যাটা আমি আপনাকে আজকেও বলতে পারবো না, কারণ এটা এখনো মানে একটু তৈরি হচ্ছে যে থেকে ফাইনাল হবে। তবে যেটা বললাম যে একটা ছোট ডেলিগেশন হবে, খুব বড় ডেলিগেশন হবে না, একেবারেই ফাংশনাল যাদের প্রয়োজন আছে ওখানে স্পেসিফিক্যালি কাজ আছে শুধু তারাই যাবেন। দেখুন, ওনার সাথে তো আমাদের কোনো চ্যানেল নেই, উনি ওখানে ভারতের আশ্রয়ে আছেন। তো যদি উনি অন্য কোনো দেশে চলে যান, সেটা তো আমার কাছ থেকে আপনাদের জানতে হবে না, সেটা আপনারা এমনিতেই জানতে পারবেন এবং আপনারা যেভাবে জানবেন আমি হয়তো সেভাবেই জানব, কারণ এটা সঙ্গে সঙ্গেই পত্রপত্রিকাতে এবং মিডিয়াতে চলে আসবে, কাজে এটা নিয়ে আমরা কোনো চিন্তা করছি না। স্যার, ও বলতে চাচ্ছে যে স্যার উনি যে ভারতে আছেন এটা আমরা আনুষ্ঠানিকভাবে জানি কি না? আনুষ্ঠানিকভাবে আমরা তো প্রথম থেকে জানি যে উনি ওনার অনুরোধেই তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়েছে, এটা তো ভারতীয় একটা মিডিয়াতেও এবং অফিসিয়াল চ্যানেলেও চলে এসেছিল আমি যতটুকু জানি, উনি আছেন সেখানে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে ভারতের সাথে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা এর আগে যেটা দেখেছি বা জেনেছি বিভিন্ন গণমাধ্যমেও আমরা দেখেছি বাংলাদেশের সাথে ভারতের একটা সোনালী অধ্যায়, কিন্তু এই যে রেভলিউশনটা হলো ছাত্র জনতার, এরপর থেকে আমরা দেখছি যে ভারত বিদ্বেষী মনোভাব অনেক বেশি, এবং সেম ভাইস ভার্সা আমরা দেখছি যে ভারতেও একই অবস্থা, বাংলাদেশ বিদ্বেষী। তো অন্তর্বর্তীকালীন সরকার এই দুই দেশের সম্পর্ক ডেভেলপমেন্টে বা সম্পর্ক কীভাবে দেখছে, এবং যদি আসলেই ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা কী বলবো? আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। সেটা হলো যে দেখুন, ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেসাতি, আমরা জানি সেটা, যে বাড়াবাড়ি রকম অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে ক্যাওস কিছু থাকে, যে কোনো দেশে যদি বিপ্লব, এখানে একটা বিপ্লব হয়েছে এটাকে মেনে নিতে হবে, কিছু ক্যাওস ছিল সেখানে, কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে
লেগে পড়েছিল, সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্টেন্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। আমরা ফ্রি ফ্র্যাঙ্ক থেকেছি সবসময় যে হ্যাঁ কিছু সমস্যা আছে, আমরা সেটা সমাধানের চেষ্টা করছি এবং আমরা সমাধান করেছি, কিন্তু ভারত এটাকে, ভারতীয় মিডিয়া এটাকে খুব একেবারে হাইপ একটা সৃষ্টি করেছে। আমার মনে হয় আমরা সেই স্টেজ পার হয়ে এসেছি। সম্পর্কে সোনালী অধ্যায় বলছেন, সম্পর্কে সোনালী অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে। আমরা তখনও আমাদের লোকজন এবং প্রাইভেট পার্সন হিসেবে আমি বলেছি যে সোনালী অধ্যায়টা একেবারেই সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে, আমরা চাই যে মানুষ সেটাতে ইনভলভ হোক, মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক, এবং সেটা যে ছিল না এটা কিন্তু স্বীকার করা ভালো। মানুষের মাঝে খুব ছিল, সেগুলি প্রশমন করা সম্ভব দ্বিপাক্ষিক খুব কারেক্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বলে আমি মনে করি। স্যার, একটা দেশের প্রসঙ্গে আসি, সেটা হলো যে ফরেন সেক্রেটারি তো কালকে বিদায় হলেন, আমরা জানি যে ওনার এখনো অর্ডারটা বাতিল হয় নাই, তো কি এমন আর্জেন্সি ছিল যে অর্ডারটা বাতিল হওয়ার আগেই তাকে বিদায় নিতে হবে? না না, দেখুন আপনাদের কতগুলি জিনিস বুঝতে হবে, এই কাগজ নিয়ে কি হলো না হলো এটা নিয়ে আপনাদের তো কনসার্ন হওয়ার প্রয়োজন নেই। আসলে বিষয়টা হলো যে এটা সিদ্ধান্ত আগেই হয়েছে যে উনি 1 তারিখে চলে যাবেন, এই সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। এখন কাগজ কখন সই হবে আর কখন সেটা নোটিফিকেশন জারি হবে এটাতে কিন্তু কিছু আসা যায় না, খুব ইম্পর্টেন্ট না আসলে এক্ষেত্রে, মানে সিদ্ধান্ত যখন নেওয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, যে মুহূর্ত থেকে অফিসিয়ালি তিনি থাকবেন না সেই মুহূর্ত থেকে তাকে দায়িত্ব দেওয়া হবে একজন। সেটা দেখুন না, তাড়াহুড়া কি আছে, আপনি তো ওই কাগজেও দেখেন এখন কি পোস্টটা খালি, মানে পোস্ট কখনো কোনোটাই খালি থাকে না, তাহলে কে আছে এখনো? মনে করুন যে কাগজটা বেরোনোর আগে পর্যন্ত উনি আছেন, কাগজটা বেরিয়ে গেলে উনি নাই। স্যার, একটা ছোট বিষয়, সেটা হচ্ছে এটা আপনিও ভালো করে জানেন যে গেল সরকার আমলে পশ্চিমাদরা যারা সমালোচনা করতো তাদেরকে নানানভাবে ব্যাশিং করা হয়েছে, তো যেহেতু তাদের সাথে আমাদের অনেকগুলো কাজ চলমান, সবার সাথে কাজ চলমান, এই যে ব্যাশিং করার টেন্ডেন্সি থেকে ডেফিনেট আপনারা বেরিয়ে আসবেন, সেই সেই ক্ষতিপূরণটা কিংবা সেই ক্ষতগুলো কীভাবে ম্যানেজ করার চেষ্টা করা হবে? স্যার একটু, স্যার একটু সাপ্লিমেন্ট করি, আমরা কি আদতে ক্ষতিগ্রস্ত কিনা? এটা তো খুব কঠিন প্রশ্ন। বিষয়টা হলো যে পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, এটা স্বীকার করে নেওয়া ভালো, এবং যেসব পয়েন্টে যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিল সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ, কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না, এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথাটা যেটাকে মেরামত করতে হবে, পরিবর্তন এসেছে তারাও দেখতে পাচ্ছে, সেই পরিবর্তন তারা যেসব ইস্যুতে কনসার্ন ছিল সেই ইস্যুতে তো আমাদের ছাত্ররাও কনসার্ন ছিল, আমাদের যে যারা যে ইউথ রাস্তায় নেমেছিল তারাও কনসার্ন ছিল, কাজেই আমার মনে হয় এক ধরনের এখানে মিথস্ক্রিয়া খুব সহজেই সম্ভব। আমি দেখেছি এবং এসেছে চায়না সহ আরো বিভিন্ন দেশ থেকে আমাদের পেঁয়াজ এসেছে, তো সেক্ষেত্রে আসলে এই যে দাম বাড়িয়ে দেয়া বা এই যে আমরা ভারত থেকে সবসময় পেঁয়াজ আমদানি করি, সেক্ষেত্রে এই যে এবার যে হচ্ছে না অনেক কিছু থাকতে পারে এর মধ্যে, তবে একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গত 30 বছরে মাথাপিছু পেঁয়াজের কনজাম্পশন বেড়েছে দ্বিগুণ বাংলাদেশে। আজকে আমি বা আপনি যে পরিমাণ পেঁয়াজ খাই অ্যাভারেজে 30 বছর আগের অর্ধেক খেতাম, আমাদের আসলে পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই যদি আমরা একটু সাশ্রয়ী হই, কারণ গ্যাপটা কিন্তু খুব বড় না।
26 লাখ টনের মধ্যে আবার 5-6 লাখ টন আমাদের ইম্পোর্ট হতো। আসলে 20 লাখ টনও যদি আমরা পেঁয়াজ খাই এখন, সেটা কিন্তু মাথা পিছু আমাদের কনজাম্পশন 10-15 বছর আগের তুলনায় বেশি। এটা বাজার ডিসাইড করবে, তবে যাতে কোনো সিন্ডিকেট না হয় সেটুকু সরকার দেখতে পারে। আপনি ফরেন সেক্রেটারির সাথে কি আরেকটা প্রশ্ন নেবেন? ভারতের সাথে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে এতে আমরা আবদ্ধ ক্ষতিগ্রস্ত কিনা কোনোভাবে, এটা তো বিচার করবেন আরো অনেক পরে, দেখবেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। এই মুহূর্তে তো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এখনই আপনি জাজ করতে পারবেন না যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হচ্ছে। ইমিডিয়েটলি তো আমি কোনো সমস্যা দেখছি না, কারণ আমি তো দেরি করে আসছি স্যার। আমার একটা প্রশ্ন কি নেওয়া গেছে স্যার? একইভাবে স্যার আমার কলিগ যে প্রশ্নটা করছিলেন যে ভারতের সঙ্গে দূরত্ব, আর একই সঙ্গে দেখছি পাকিস্তানের সাথে বেশ সম্পর্কটা যেন নিবিড় হচ্ছে, পোক্ত হচ্ছে। কালকেও আমরা একটা প্রেস রিলিজ দেখলাম যে একজন উপদেষ্টা তিনি সাক্ষাতের পরে কাওয়ালি হবে ঢাকা ইউনিভার্সিটিতে ইত্যাদি নানান ধরনের বিষয়। সার্ক থেকে বিমস্টেক থেকে সার্কের দিকে যাচ্ছি আমরা, মানে আবার যাচ্ছি কিনা এবং না দেখুন বিমস্টেককে আমরা ভেবেছিলাম যে সার্কের একটা বিকল্প হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু দাঁড়ায় নাই। কারণ মিয়ানমার যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ বিমস্টেক সত্যিকার অর্থে খুব ইফেক্টিভ কিছু হতে পারবে না। একইভাবে আমরা কিন্তু সার্কের বিকল্প হিসেবে চাই না বিমস্টেক। সার্ক একটা এন্টিটি যেটাকে আমরা চাই যে ভাইব্রেন্ট হোক, এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি চিফ অ্যাডভাইজার নিজেও খুব আগ্রহী সার্ক পুনরুজ্জীবনের ব্যাপার, তো আমরা দেখি কতটুকু কী করা যায়। সার্ক আমরা জানি যে এটা হলো ভিকটিম অফ ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি, আমরা চাই না যে সেটা। স্যার আমার প্রশ্নটা আসলে ঠিক বিমস্টেক বা সার্ক নিয়ে না, আমার ছিল যে ভারত এবং পাকিস্তান আমরা জানি যে চির বৈরী দুটো দেশ, এটা আসলে অস্বীকার করার কিছু নয়। সেখানে ভারতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে পাকিস্তানের সঙ্গে কি তাহলে আমরা না আমি 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 একটাকে এই দুটোর একটাকেও আমি ঠিক মানছি না। আমি মনে করি যে কোনো এক পর্যায়ে কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু টানা পড়ে ছিল, সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই, পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন কিনে নিয়ে আসা। তবে একটা কথা আমরা সবসময় যেটা বলে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপুল সেন্ট্রিক হতে হবে, এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো। আমি একটা কথা কিন্তু আপনাকে গতকালই বলেছি, সেটা হলো যে এটা এটা জুডিশিয়াল প্রসেসের প্রশ্ন। আমার কাজ হচ্ছে যদি কোর্ট বলে যে তাকে ফেরত আনার লাগবে তখন ফেরত আনার চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, তার আগে পর্যন্ত না। আমি তো তাই জানি, আপনারা যদি আমি তো বললাম যদি অন্য কোথাও যদি উনি যাবেন তাহলে সেটা অবশ্যই পাবলিসাইজ হবে। ভারত একদম প্রথমেই আমার যদ্দুর মনে পড়ে যখন গিয়েছিল সেটা কি যথেষ্ট না? সেটাই তো যথেষ্ট, তারপরে তো এই নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। ধন্যবাদ। Thank you.